র্যাবসাত চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কক্সবাজার জেলার পেকুয়া থানা দিন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত মোহাম্মদ ইউনুস গুরাইয়া ডাকাত সহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার বসত ঘরে একত্রিত হয়ে অপরাধ সংগঠনের জন্য সলা পরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে উক্ত সংবাদের ভিত্তিতে ছয় এপ্রিল র্যাবসাতের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে কুখ্যাত ডাকাত মোহাম্মদ ইউনুস গুরাইয়া ডাকাতের ঘর ঘেরাও করে আসামি মোহাম্মদ ইউনুস গুরাইয়া ডাকাতকে আটক করে পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির নিজ হেফাজতে থাকে থাকা তার কোমর হতে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় পরবর্তীতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তার বসত ঘর তল্লাশি করে সানশিটের উপরে থাকা আরো দুটি ওয়ান শ্যুটার গান এবং দুই রাউন্ডগুলি উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয় উল্লেখ্য মোহাম্মদ ইউনুস গুরাইয়া ডাকাত পেকুয়া থানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত সে এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভয়ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত এ কুখ্যাত ডাকাত দলের ভয়ে এলাকার লোকেরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি ধৃত আসামি ইউনুসকে এর আগে একাধিকবার র্যাব গ্রেপ্তারের চেষ্টা করলে সে বিভিন্ন কৌশলে পালিয়ে যায় এবারও সে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে এ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করায় এলাকার সাধারণ মানুষ প্রকাশ করেছে এবং র্যাবের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য ধৃত আসামি মোহাম্মদ ইউনুস গুরাইয়া ডাকাতের বিরুদ্ধে কক্সবাজার জেলার পেকুয়া থানায় তিনটি মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে